কয়েকদিন হলো না প্রচন্ড গ্যাসের প্রবলেম হচ্ছে গো। এই জন্য বলি বাবু, সকাল সকাল ঘুম থেকে উঠ। সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবি শুধু গ্যাস নয়, জীবনের সমস্ত প্রবলেম একবারে সলভ হয়ে যাবে। তোমার কি সব প্রবলেমের সলিউশন এই সকালবেলা ঘুম থেকে ওঠা? আজও মা পেয়েছি একটা মাইনি। এই অঙ্কটা আমার না জীবনে হবে না। সাতার মা কি হয়েছে রে বাবু? অঙ্কটা না আমার মাথায় আসতে মনে করতে না মা। এই জন্য বলি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। শুধু বইয়ের অঙ্ক না, জীবনের সব অঙ্ক এক চান্সে সলভ হয়ে যাবে। ওরে ওঠ না আই বাবু। বাবু ওঠ, তোমার এই নাটকটা একদম আমি সহ্য করতে পারছি না। ও মানে রাতে আমার কত কাজ করতে হয়, আমি একটু শান্তিতে সকালবেলা ঘুমাবো, তার নেই 12টা কলেজ আছে তো বাবু। আমার ব্লু টি শার্টটা কোথায় গো? ও ওই জন্য বলি তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠ। আজও পাবলিক মাইন্ড আমি কি পারি চাকর? দেখছো না একটা অনলাইন ইম্পর্টেন্ট ক্লাস করছি, পারবো না আমি। যাও দেখো, দেখবো বাবু দেখবো, বিয়ে হোক বউয়ের উপর কিরকম মেজাজ দেখাতে পারিস আমিও দেখবো। এখন শুনছো? আর এক কালা, আরে শোনো না, একটু তেল এনে দাও তো। হ্যাঁ আমাকে দাও, আমি দেখলে তো বউয়ের উপরে মেজাজটা না কেউই দেখাতে পারে না। ও মা, মা গো, সকাল থেকে বসো তো, একটু তুমি বসো, একটু বসো বসো, সকাল থেকে ঘেমে একদম পিকনিক যাবে তো 1,500 টাকা মাত্র দেবে। বাবু তোকে তোর বাবাকে কতবার বলেছি নিজের গামছা সব জায়গায় ফেলে রাখবি না, আর কবে শিখবি? হ্যাঁ আমি মরলে তোদের কি হবে রে?
দেখো সব কটা সুইচ অন, গোটা ফ্ল্যাটে আলো জ্বলছে আবার দাও দাও করে। ওরে বিল বাড়ে তো রে আর বাবু, কবে শিখবি তুই আর তোর বাপ আমি মরলে? কি হাল করেছিস বাবু আলমারিটা তুই আর তোর বাবা মিলে? আমি বললে তোর আর তোর বাবার যে কি হবে? কি আর হবে, বাবার একটা বিয়ে করে নেবে। বাবু খাবি আর? আসি প্রীতমকে ডিভাইভ দাও, প্রীতমকে ডিভাইভ দাও। অংশগ্রহণ করা খুব সহজ, অ্যাপটাতে লগ ইন বা রেজিস্টার করো, ওয়ান এক্স ইউরো প্রমোশন পেজকে টেক পার্ট বাটনে ক্লিক করো, তারপরে ইউরো ম্যাচ গুলোর ফলাফল এবং সঠিক স্কোরের উপরে 1.6 বা তার বেশি সংখ্যার সাথে মিনিমাম 7 ইউরোর একটা বেটিং লাগাও, তারপর পয়েন্ট কালেক্ট করো। আর শোনো, মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এখন বেড়ে 10,000 টাকা হয়ে গেছে, আর আমার প্রোমো কোড সিনেবাব যদি ইউজ করো তাহলে পেয়ে যাবে 130% ওয়েলকাম বোনাস। তো দেরি কিসের, খেলো, যেহেতু আর্ন করো, এনজয় করো। লিংক এন্ড প্রোমো কোড ইজ ইন মাই ডেসক্রিপশন। নাও রাখো, এবার একটু গেমটা খেলতে দাও। কতটা পিছিয়ে গেলাম রে। আমার স্বরচিত কবিতা বলছি আপনার উদ্দেশ্যে, শুনবেন ভালো লাগে। আপনি অতিথি দেবতা, আমি বঞ্চিত বাচ্চা, আপনার জন্যে সিঙ্গারা মিষ্টি, তাতে রয়েছে আমার লুলুপ দৃষ্টি, দেখাতে ভদ্রতা, জানি খাবেন না পুরোটা, তাই তো রয়েছি অপেক্ষায় কখন আপদটা বিদেয় হয়। নাচ কর বড়, নাচ কর, নাচ কর। বলছি মা, আমি কি বাইজি? বাড়িতে লোক এলে আমাকে দিয়ে নাচ করাবে, গান গাওয়াবে, কবিতা বলাবে, যোগা করাবে। আরে জি আঙ্কেল, আপনার লজ্জা করে না মানুষের বাচ্চার নাচ দেখতে? এরপর দিন থেকে না টিকিট সিস্টেম করে দেবো, দুটো সিঙ্গারা, দুটো মিষ্টি, এক কাপ চা, আমার নাচ, টোটাল চিত্রাহার প্যাকেজে 150 টাকা। তুমি
এত কম নম্বর পাচ্ছ কেন? আমার ছেলেকে তো চারটে টিউশন দিচ্ছি, ওকে আরো দুটো টিউশন পড়াই দে, খুব ভালো হবে। এখন এত কম নম্বর পাচ্ছ না, আমার ভাবতে খুব অবাক লাগছে। আমারও ভাবতে ভীষণ অবাক লাগে যে আপনি দেড় ঘন্টা যাবৎ আমার মার সাথে কন্টিনিউ গল্প করে গেলেন, বাট বসলেন না, শুধু আপনার সময় নেই। আমি কি করে বলবো বলো তো মা, বাজারে নতুন ধুপকাটি এসছে হয়তো, আর কোন বন্ধু কখন পকেটে ঢুকিয়ে দেয় কে বলতে পারে? একজন সন্তানের কাছে তার সবচেয়ে কাছের মানুষ হলো কে? তার মা। একটা কথা সবসময় মনে রাখবি, মানে যাই হোক না কেন, মানে যে কোনো লোক তাকে ছেড়ে চলে যাক না কেন, তার মা কখনো তাকে ছেড়ে যাবে না, সব সময় তার পাশে থাকবে। ওই জন্য না মায়ের কাছে কিছু লুকোতে সব সত্যি বলতে হয়। এই যে তুই সিগারেট খাওয়াটা ধরেছিস, ঠিক আছে ধরেছিস, অসুবিধা কি আছে? এই বয়সে তো সবাই এক আধটা খায়, তা আমার কাছে লুকোলি কেন? তার চেয়ে বরং আমাকে খুলে বল, কিভাবে ধরেছিস, কে প্রথম খাওয়ালো, খুলে বল, আমরা চাকরি থেকে তুই একটু আড্ডা মারি। হ্যাঁ ওই কুনাল আছে না, তো খায় অনেক আগে থেকে খায়, তা আমাকে সেদিন দিয়ে বললো একটা ট্রাই কর, বেশ মজা। প্রথমে একটু কাশি হবে, একটু গলা ব্যথা করবে, তারপরে পুরো চিল, তাই ট্রাই করলো, দারুণ। খাবে নাকি কাউন্টারে? আমার বলছিস কাউন্টার, বাহ খুব ভালো, চল তাহলে তৈরি হয়ে নে। কেন বাইরে গিয়ে খাবে নাকি? হ্যাঁ ওই যে তোর কুনা, ওর বাড়িতে যাবো, ওর বাবা ওর মা ওদের সঙ্গে বসে একসঙ্গে খাবো, কত ছাড়া ছেলে। হ্যাঁ লাইট হয়ে গেছো না, কাউন্টার খেতে বলছো আমাকে, খুব বার বেড়েছে তোমার, তাকিয়ে দেখছো কি? কুনালের বাড়ি যাব, ওই বাড়িতে আমি আগুন লাগাবো, ওই আগুনে তোমার পিঠের চামড়া পোড়াবো, তারপর সে চামড়া টেনে টেনে তুলবো, তবে যদি আমার প্রাণে শান্তি হয়। কি করে আমার জানটা শুয়ে আছে, এটা আমি দাও না, আবার শুয়ে গেলে তো অসম্ভব। আমি চা, তোমার মা পাশে শুয়ে আছে, যদি শুনতে পাই কি হবে বুঝতে পারছো? পুরো বাতনা বেটে দেবে কিন্তু। আরে ধুর, সারাদিন খাটাখাটনি করে টায়ার্ড হয়ে ফোসফোস করে ঘুমায়, তুমি ফিসফিস করে কথা বলো না, একদম টের পাবে না, মার গায়ে জড়ি নেই, মারলে মনে হয় সুড়সুড়ি দেয়। কি বললি আবার? আমার গায়ে জোর নেই, সুড়সুড়ি কত ছাড়া, কি বললি সুড়সুড়ি দিচ্ছে, কি বললি মার গায়ে জোর নেই? হ্যাঁ রাখ 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 ফোনটা, বাইশ দিয়ে
মা, পৃথিবীর এমন একটি সম্পর্ক যাতে কোনো স্বার্থের গন্ধ পাওয়া যায় না। প্রাইভেট কোম্পানির কর্মচারীদেরও সপ্তাহে একদিন ছুটি থাকে, বা শরীর খারাপ থাকলেও রান্নাঘর থেকে কিন্তু মায়েদের একদিনও ছুটি নেই। অকারণেই হয়তো তাদের সাথে রুট ব্যবহার করে ফেলি, বাট আমাদের শরীর খারাপ হলে তাদের রাতের ঘুম উড়ে যায়, বাড়ি ফিরতে একটু লেট হলে তাদের প্রেশার হাই হয়ে যায়। সুপারম্যান, আয়রনম্যান, এরা তো রুপোলি পর্দার শক্তিশালী চরিত্র, বাট রিয়াল লাইফের ওন্ডারম্যান তো আমাদের মায়েরাই হয়। মাঝে মধ্যে মনে হয় না, একটা হাক করে মাকে বলি আই লাভ ইউ, বাট হয়ে ওঠে না। সেটারও দরকার নেই দোস্ত, কারণ উসে সব হ্যাপা থা মেরি মা।